रेडी। अच्छा आपनारा सबाई अवहित आछेन 27 प्रथम पर्वेर निर्वाचन 27 मार्च आर 29 एप्रिल सर्वशेष निर्वाचन अर्थात प्रथम पर्व 27 मार्च अष्टम पर्व 29 एप्रिल এখন এক মাস দুদিন ধরে নির্বাচন হবে তাতে একটা সমস্যা হচ্ছে তা নয় কিন্তু সমস্যা হচ্ছে দীর্ঘ সময় ধরে নির্বাচন চলবে এই সমস্যা আর 25 দিনের ব্যবধানে দুটো নির্বাচন প্রথম পর্ব দ্বিতীয় পর্ব নোটিফিকেশন হয়েছে প্রথম পর্বে নির্বাচনের নোটিফিকেশন হয়েছে 27 ফেব্রুয়ারি আর নোটিফিকেশন হয়নি ঘোষণা হয়েছে নির্বাচনে 27 ফেব্রুয়ারি আর ঘোষণা মার্চ নোটিফিকেশন হয়েছে তার মানে ইন অ্যাকচুয়াল টার্ম নোটিফিকেশন থেকে 25 দিন সময় খুব অল্প দিনের মধ্যেই প্রথম নির্বাচনটা হচ্ছে তারপর সেট করে যায় আর 5ই মার্চ ঘোষণা করা হয়েছে দ্বিতীয় পর্বে নির্বাচন যা হবে 1 এপ্রিল ফলে 25 দিনের ব্যবধানে নির্বাচন দুটো জায়গাতেই হচ্ছে এখন নির্বাচনী বিধি মান্য করে চলা মডেল কোড অফ কন্ডাক্ট মান্য করে চলা সেটা সব ক্ষেত্রে রক্ষিত হচ্ছে না নির্বাচনী বিধি মডেল কোড অফ কন্ডাক্ট অমান্য করে আমরা যারা নাকি সংযুক্ত মোর্চার পক্ষ থেকে লড়াই করি তার বাদ দিলে পর বাকিরা কিন্তু তা লঙ্ঘন করছেন এটা নির্বাচন কমিশনের তৎপরতার সঙ্গে দেখা উচিত আর নির্বাচনের ক্ষেত্রে এই যে সভা হচ্ছে দুঃখের হলো বাস্তব সত্য আমি দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগেরই মুখে মাস্ক লাগানো আছে কিন্তু কারোর কারোর মাস্ক লাগানো নেই মাস্ক ব্যবহার করছেন না যদি সাংবাদিক বন্ধুরা মাস্ক ব্যবহার না করেন তাহলে সমস্যা দেখা দেবে সেকেন্ড ওয়েভ অফ করোনা ভাইরাসের যে অ্যাটাকটা হচ্ছে তার থেকে আমরা কিন্তু মুক্তি পাব না এবং দুর্ভাগ্য হলো বাস্তব সত্য যে সভা হচ্ছে রোড শো হচ্ছে তাতে মাস্ক না পরে হচ্ছে শারীরিক দূরত্ব বজায় তো দূরের কথা সেটা না হয় যদি মাস্ক ভালো মতো লাগানো থাকে শারীরিক দূরত্ব কখনো কখনো লঙ্ঘিত হলেও সেটা বিপজ্জনক নাও হতে পারে যদিও আমি বিশেষজ্ঞ নই কিন্তু সেটা খানিকটা সুরক্ষা আমাদের দেয় তাই আপনাদের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের জনগণের কাছে আবেদন করছি যারা বাইরে বেরোবেন বাজারে যাবেন মাস্ক পরে যাবেন যারা সভা সমিতিতে যাবেন মাস্ক পরে যাবেন মাস্ক যদি না থাকে হাতের কাছে কাপড়ের টুকরো মুখে লাগিয়ে যাবেন মহিলাদের সুবিধা আছে যদি একটা মানে কি বলে ওটাকে আঁচল তো যারা শাড়ি পরে ওড়না ওড়না ওড়নাটা অন্তত মুখে লাগিয়ে নেবেন সেটা আমি দেখলাম অনেকগুলো রোড শো তাতে ওড়না আছে কিন্তু ওড়নাটা ওনার মতোই আছে মুখে লাগানো নেই এটা করা উচিত কারণ আমাদের রাজ্যবাসীর স্বার্থে আমাদের দেশের স্বার্থে এটা করা উচিত যেভাবে বাড়ছে সেকেন্ড ওয়েভের পর তার থেকে মুক্তির একমাত্র পথ সুরক্ষা বিধি মান্য করা সেটা দেখা উচিত এখন যে জন্য আজকে আপনাদের সঙ্গে আমরা মিলিত হয়েছি এখানে সবাই চেনেন
হাফিজ আলম সৈরানি, সবাই চেনেন স্বপন ব্যানার্জি, এখানে সবাই চেনেন প্রদীপবাবুকে, সবাই চেনেন সূর্যকান্ত মিশ্রকে, চেনেন আপনারা মনোজ ভট্টাচার্যকে, আর বোধহয় কম চেনেন যিনি কোণে বসে আছেন, তিনি হচ্ছেন সৌমিত্র ঘোষ দস্তিদার। উনি আইএসএফ, আর বাকি যারা কোন পার্টিকে রিপ্রেজেন্ট করছেন আপনারা জানেন। আমরা আজকে সপ্তদশ বিধানসভা নির্বাচন উপলক্ষে নির্বাচক মণ্ডলীর কাছে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আবেদন প্রকাশ করছি। আবেদন আপনাদের আগেই বিলি করা হয়েছে, আপনারা হয়তো বাটসাইতে বা কাটসারি দেখে নিয়েছেন। আমরা এখানে বলতে চাই, মানে পরিষ্কারভাবে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে 27 মার্চ থেকে যে কথা বললাম, 29 এপ্রিল পর্যন্ত আটোফায় নির্বাচন, এই নির্বাচন রাজ্যের ব্যাপক সংখ্যক রাজ্যবাসীর কাছে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, একই সাথে অপশাসন ও নৈরাজ্যের অবসান ঘটার সংগ্রাম। আমরা বলতে চেয়েছি, কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরএসএস বিজেপির সরকারের কৃষি আইন, প্রচলিত শ্রম আইন সংস্কারের সবই কর্পোরেট স্বার্থে করা হয়েছে। এই সরকার নয়া উদার নীতি কার্যকর করতে অত্যন্ত তৎপর। শ্রমিক কৃষক সহ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই সময়কালে 2 লক্ষের উপরে কৃষক আত্মহত্যা করেছেন। সমগ্র দেশে ভয়াবহ কর্মহীনতা, জনগণের ক্রয় ক্ষমতা শোচনীয়, দারিদ্র বাড়ছে, বড় বড় পুঁজিপতির সম্পদ অকল্পনীয় হারে বাড়ছে। করোনা মহামারীর সময়কালে দেশে প্রায় 15 কোটি মানুষের কাজ চলে গেছে। দারিদ্র, অভাব, বৈষম্য, বুভুক্ষা সমস্ত কিছুই বৃদ্ধি পেয়েছে। অথচ এই করোনা সময়কালে দেশে বৃহৎ কর্পোরেট গোষ্ঠীর সম্পদ বৃদ্ধি পেয়েছে প্রায় 13 লক্ষ কোটি টাকা। তারপর নিত্য প্রয়োজন জিনিসপত্রের দরদামের প্রশ্ন ইত্যাদি আছে। এখানে আমরা বলতে চেয়েছি, দেশের সংবিধানে বর্ণবস্তু আক্রান্ত, ভারতের ধর্মনিরপেক্ষতা বহুত্ববাদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে বিজেপি সরকার। সিএএ এনআরসির মাধ্যমে নাগরিকত্ব নির্ধারণে ধর্মকে মাপকাঠি করা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারগুলি ক্রমান্বয়ে খর্বিত। ভারতীয় সমাজে সর্বস্তরে আজ সাম্প্রদায়িকতার বিষ প্রসারিত। শিক্ষা, শিল্প, সাহিত্য, ইতিহাস সহ সর্বক্ষেত্রে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি উৎসাহিত হচ্ছে, সো অ্যান্ড সো ফোর্থ। তারপর পশ্চিমবঙ্গে অর্থনীতি বড়ই সঙ্গীন, আয়ের তুলনায় ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় বিশাল পরিমাণ ঋণ জালে জড়িয়ে পড়েছে রাজ্য। কৃষিতে গুরুতর সংকট, 2014 ও 2017 সালে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার কৃষক সহ সাধারণ মানুষের স্বার্থবিরোধী আইন রাজ্যে চালু করেছে। আমরা যেটা বলতে চাইছি এর সঙ্গে যুক্তভাবে, এর সরকারের যে পরীক্ষা দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্যের বেহাল চিত্র ইত্যাদি ইত্যাদি বলে আমরা বলতে চেয়েছি, প্রশাসনের স্থবিরতা বিস্ময়কর, মাস্তানি, তোলাবাজি, বেপরোয়া দুর্নীতি বর্তমান রাজ্য সরকারের ভূষণ হয়ে দাঁড়িয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশের নির্মম আক্রমণের পরিণতিতে মাইদুল ইসলাম মিদ্ধা শহীদের মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছেন। এহেন পরিস্থিতির অবসান ঘটানোর লক্ষ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটানোর সাথে সাথে বিজেপিকে রুখে দিতে হয়। বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির বিকল্পকে জয়ী করতে হবে। বাম ও সহযোগী কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঐক্যের ভিত্তিতেই গড়ে ওঠা সংযুক্ত মোর্চাকে জয়যুক্ত করুন। এটা বলে আমরা একটা আবার টেলপিস হিসাবে আবেদন আমরা রেখেছি। বিজেপি ও তৃণমূল কংগ্রেস যে ব্যক্তি কুৎসা, ব্যক্তি আক্রমণ এবং ধর্মান্ধতার নজির
বাংলার মাটিতে আনতে চাইছে তার বিরুদ্ধে আমাদের সংযুক্ত মোর্চার লড়াই জারি রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাকে গড়ে তুলতে চাই আমরা। গণতন্ত্র পুনরুদ্ধার, ধর্মনিরপেক্ষতা রক্ষা, দুর্নীতিমুক্ত স্বচ্ছ সরকার গড়ে সরকার করতে সংযুক্ত মোর্চাকে জয়ী করুন। রাজ্যের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে কর্মসংস্থানের দরজা খুলে দিতে সংযুক্ত মোর্চাকে সমর্থন করুন। বাংলার ঐতিহ্য রক্ষায় সংযুক্ত মোর্চার সরকার গড়ে তুলুন। এবং তারপর আমরা আমাদের স্বীকৃত যে দলগুলোর পক্ষ থেকে যে সিম্বল পাওয়া গেছে সেই সিম্বল আমরা রেখেছি, কাস্তে হাতির তারা, হাত, খাম, কাস্তে ধানের শীষ, সিংহ, কোদাল, বেলচা, এই যে দাঁড়ায় হচ্ছে এরকম এরকম দাঁড়ায়। এই তোমার কাছে নেই একটা, এই আপনার কাছে একাধিক আছে তো? হ্যাঁ, আচ্ছা দাঁড়িয়ে চলুন, কোথায় নেই আপনার, আপনার কাছে ছিল না? এটা এটা ঘুরে এই দিকটা এই দিকটা এই দিকটা লাস্ট আরে আমি তো সব দিকে ঘুরলাম, আমি তো স্প্রিংয়ের মতো ঘুরছি, স্প্রিংয়ের মতো ঘুরছি তো। কি এখনো যদি না না হয়ে থাকে তাহলে অ্যাপ্রেন্টিস থাকতে হবে। চলো এখন বলুন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন, বা আমি ছাড়া অন্য কারো কাছে প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, আমি বলছি আমাদের রাজ্যে মোট সিটের সংখ্যা কত? 294। দে গঙ্গার মতো কটা বলুন, কটা? ছটা। এই ছটায় আলাপ আলোচনা করে নিশ্চয়ই বাস্তবসম্মত সমাধান করা হবে। কি তাতে উত্তর হলো না? হলো না। আইএসএফের পক্ষ থেকে আজকে যিনি এখানে সাংবাদ সম্মেলন উপস্থিত আছেন তার নাম সৌমিত্র ঘোষ দস্তিদার। কি না না, তার নাম সৌমিত্র ঘোষ দস্তিদার, তিনি আইএসএফকে প্রতিনিধিত্ব করছেন। এবং আইএসএফের প্রথম যে প্রার্থী নাম ঘোষণা করেছে তা হচ্ছে মিলন মান্ডি, যার নির্বাচন প্রথম পর্বেই হবে রায়পুর সিটে। মিলন মান্ডি, তিনি কি ইসলাম ধর্মে বিশ্বাসী? তা বোধহয় নয়। আচ্ছা, মহিষা দলে সেখানে চ্যাটার্জি প্রার্থী হয়েছে, চ্যাটার্জি ইসলাম ধর্মে বিশ্বাসী? তা বোধহয় নয়। আচ্ছা, হরিপালে সেখানে প্রার্থী হয়েছে আইএসএফের সভাপতি, তার নাম শিমল সোরেন, তিনি কি ইসলাম ধর্মে বিশ্বাসী? এরকম অসংখ্য উল্লেখ করা যেতে পারে। এবং আইএসএফের ব্যাপারে আইএসএফের যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি বলবেন, কিন্তু এটা বুঝে নেওয়া ভালো যে এখন বিজেপি আইটি সেল থেকে প্রচার করা হচ্ছে
যে আইএসএফ একটা ফান্ডামেন্টালিস্ট আউটফিট, যেরকম বিজেপি প্রচার করেছিল লোকসভা নির্বাচনের সময় বামেরা এখন পারবে না, বামেরা পারবে না, বিজেপি মানে বিজেপি তো করেনি, আরএসএস থেকে করেছিল, কাজেই বামেদের ফেরত আনতে হলে এখন রামেদের ভোট দিতে হবে, এখনও সেই প্রচার আরএসএস পক্ষ থেকে চলছে। ফলে বিজেপি সংবাদ মাধ্যমের অনেককেই তাদের পকেটে নিয়ে চলে গেছে, আমরা জানি জানি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সব ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করার জন্য মরিয়া প্রচেষ্টা চলছে। কিন্তু সত্যটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা। ফলে সত্যর সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা বোধহয় ঠিক না। এখন বলুন সৌমিত্রবাবু ভালোভাবে তার মুখ দিয়ে শোনা। জোরে আমাদের মাঠে ময়দানে প্রচারটা হচ্ছে, এই কথাগুলো মাঠে ময়দানে হচ্ছে, সবই আইটি সেলের মাধ্যমে হবে তার কোনো মানে নেই। কিন্তু খুব মানে কৌশলী প্রচার আরএসএসের পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে এখনও চলছে, চায়ের দোকানে চলছে, কোনো আড্ডাখানায় চলছে, কোনো ক্লাবে বসে চলছে, কোনো 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 সময় ট্রেনে চলছে, কোনো কোনো সময় বাসের যাত্রী হিসেবে চলছে, এমনকি নৌকো যখন যাতায়াত করে নৌকোর মধ্যে একজন উঠে যেয়ে সেখানেও প্রচার করছে। যা পাচ্ছি রিপোর্ট তার ভিত্তিতে আপনাদের বলছি। বিমানদা আজকে মুখ্যমন্ত্রী একটি সভা থেকে বলছেন যে বাম কংগ্রেস, বিশেষ করে উনি বলেছেন, আমার সংখ্যালঘু বন্ধুদের বলছি, বাম কংগ্রেস বিভ্রান্ত করছে, যদি তাদের ভোট দেওয়ার মধ্যে দিয়ে বিজেপি এসে যায় আমি কিন্তু সিএ থেকে বাঁচাতে পারবো না, তারই বক্তব্য কি আমরা দেখছেন? প্রথম কথা হচ্ছে সিএ আমরা রুখব, বাম কংগ্রেস মিলিতভাবে, সংযুক্ত মোর্চা মিলিতভাবে, বাম কংগ্রেস এবং আইএসএফ মিলিতভাবে এই সিএএ এনআরসি রুখবে। ফলে বলবে ফলে এনআরসি রোখার জন্য যিনি নিজে পরিকল্পনা করে পিকের বুদ্ধিতে আহত হয়েছেন তার থেকে বাণী শুনতে হবে না। কোনটা এখন পায়ের ব্যান্ডেজ করে অনেক কথা বলছেন যে কথা নর্মাল সময় হলে বলতেন না, পায়ের ব্যান্ডেজটা তো খুলেছিল, ওই যে প্লাস্টার করা হয়েছিল প্লাস্টারটা খুলেছিল, টেলিভিশনের পর্দায় আমি ছবিটা দেখেছি, পায়ের যে সামনের দিকটা এইভাবে লাল দাগ আছে, ওটা কি পেছন দিক থেকে চার পাঁচজন ঠেলে দিলে এইভাবে পায়ের আঘাত লাগে? কখনো লাগে না, হাঁটুতে লাগতে পারে, কপালে লাগতে পারে, বুকে লাগতে পারে, এই শোল্ডারে লাগতে পারে, কিন্তু কখনো তা এইভাবে লাগবে না। পিকের বুদ্ধিতে দুর্ঘটনা ঘটাতে যে একটু ভিন্ন রকম দুর্ঘটনা হয়ে গেছে, যা একটু বেশি ভোগাচ্ছে, আর তাই এখন আবল তাবল বকতে শুরু করেছে। আর একটা কথা উনি বলছেন যে ভোবাই বলছেন যে বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে, তার কাউন্টার আজকে বলছেন যে যদি সেটা একটু ধরে দিতে পারে তাকে পুরস্কৃত করা হবে, সেখানে চাকরির কথাও বলা হচ্ছে, মানে এইভাবে একটা ভোটের পুরস্কার হিসেবে কি চাকরি বা সরকারি চাকরির কথা বলা যায়? এসবের কথার কোনো উত্তর হয় না, তবে এটা ঠিক বিজেপি যে জমায়েত করে সেই জমায়েতে মানুষকে টাকা পয়সা
টাকা পয়সা দিয়ে মানুষকে নিয়ে আসা হয়, যাদের অর্গানাইজ করতে বলা হয় তাদের একটা মোটা টাকা দেওয়া হয়, এবং যে বড় মিটিংটা করা হয়েছিল বোধহয় হলদিয়াতে, হলদিয়াতে না কোথায়, মানে প্রধানমন্ত্রীর মিটিং, সেখানে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলো তো ছিলই, ছিল উড়িষ্যা বর্ডারিং এলাকা, ঝাড়খণ্ডের বর্ডারিং এলাকার মানুষ, গাড়ির নাম নেম প্লেটে লেখা আছে, লরির নেম প্লেটে লেখা ছিল, বাসে লরি না বাসের নেম প্লেটে লেখা ছিল। ফলে সভাটা বড় বড় হচ্ছে, কিন্তু কোথাকার জনগণ, তারা এই রাজ্যের ভোটার নয়, তারা এই কনস্টিটিউয়েন্সির ভোটার নয় তারা, এটা বুঝতে হবে। মানুষকে দেখানোর জন্য এত বড় আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হয়েছে, বাংলার বাইরে কোনো মানুষ আসেনি, এইটা বুঝে নিতে হবে। আচ্ছা, বাংলার মেয়েকে চায়, যদি কেউ বলে বাংলার ছেলেকে চায়, আচ্ছা তাহলে বাংলার ছেলে কি আমি পড়ি? আমি তো বৃদ্ধ, আমি তো বুড়ো মানুষ, আমি তো বাংলার ছেলে হিসেবে হবে না, আমার পরিচয়টা বাংলার ছেলে হিসেবে হবে না, বাংলার একজন বৃদ্ধ প্রবীণ মানুষ এটা বলবে। বাংলার মেয়ে মানে তিনি দাঁড়িয়েছেন নন্দীগ্রামে, সেখানে বাংলার মেয়ে তো মীনাক্ষী মুখার্জি, সে তো বাংলার মেয়ে, তাকে তো মেয়ে বলবে, তার বয়স কত মীনাক্ষী মুখার্জির, সে মেয়ে। আর তার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন, উনি তো মেয়ে নন, উনি বলে দিলেন যে আমি বীরভূমের মেয়ে, উনি জন্মেছেন কলকাতায় স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, ওনার বাড়ি, ওনার মামা বাড়ি বীরভূমে, মামা বাড়ি রামপুরহাটের কুসুমবা গ্রামে মামাবাড়িতে মাঝে সাঝে যেতেন, তার মানে ওখানে জন্মাননি, জন্মেছেন এখানেতে কলকাতায়। তা বললেন বাংলার মেয়ে হতে হবে, কলকাতার মেয়ে হলে অসুবিধা কী ছিল? কলকাতার মেয়ে হলে অসুবিধা হয়, কারণ কলকাতা হলে তো ওটা নন্দীগ্রাম, তাহলে কলকাতা থেকে নন্দীগ্রামে গেছে বাংলার মেয়ে। বুঝে নিতে হবে, কায়দা কৌশলটা বুঝে নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, জীবন্ত দেহ, ঝুলন্ত দেহ কার? এটা কখন ঘটলো? সরি, আমি আমি দেখ আমি আমি রিপোর্টটা পাইনি। হ্যাঁ, মণ্ডল সভাপতি, এটা তো ঝুলন্ত দেহ পাওয়া যাচ্ছে, কালকে এক শিশু বোমার আঘাতে মারা গেছে, সেই জুলফিকার ঝাড়গ্রামে মারা গেছে, এরা সব মারা যাচ্ছে, কি বাংলাটা কি বোমার উপরে বসে আছে? গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে, বোমায় আঘাতে মারা যাচ্ছে বাচ্চা শিশু, একেবারেই কিছু বোঝে না, জুলফিকার যেভাবে খুন হয়ে গেল, দায়িত্ব কে নেবে? পায়ে ব্যান্ডেজ করা যিনি তাকেই দায়িত্ব নিতে হবে, কারণ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, কত দপ্তরের মন্ত্রী বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তাহলে ওনাকে মুখ্যমন্ত্রী বলা হচ্ছে কেন? যদি পুরো প্রশাসন নিয়ে নেয় তাহলে মুখ্যমন্ত্রী ওনাকে বলা হচ্ছে কেন? এখনো তো সরকারি অর্ডারগুলো তো ওনাকেই সই করতে হয়, নাকি দিল্লি সই করে দেয়? নির্বাচন কমিশন সই করলে তো কোনো ডিসবার্সমেন্ট অফ ফান্ড হবে না। এখানে প্রার্থী দেবেন, সেটা
না আপনি বলতে পারেন সঞ্চয় বাবু বলতে পারেন এটা কোনো বিষয় নাই বলে দিন এই যে বাবা দেবটা কি করে তারগুলো তো সব জড়িয়ে গেছে এখানে চেতন নিয়ে মনোজা পায়ে লেগে যাচ্ছে তান্ত্রিক মনোজা তো লম্বা লোক আপনি এখানে চলে আসুন সেটা হচ্ছে যে প্রথম কথা দেখুন এটা আমাদের কাছে কোনো আমাদের পার্টির কাছে বা আমাদের সংগঠনের কাছে কিন্তু কখনো সরকারিভাবে কিছু তথ্য এখনও আসেনি এক দ্বিতীয় হচ্ছে যে পৃথিবীর প্রচুর মানুষ প্রচুর জায়গা থেকে কারুর না কারুর মনে হচ্ছে যে দেখা করবেন সে দেখা তো মানুষ করতেই পারেন যেমন গতকাল কেজরিওয়াল বলেছেন তিনি মমতা ব্যানার্জির ডাকের অপেক্ষায় আছি আমি এসে দেখা করব শিবসেনা এসেছেন মমতা ব্যানার্জির সঙ্গে জোট করার জন্য তেজস্বী যাদব এসেছেন সুতরাং কে আসবেন না আসবেন সেটা তো ভাই আমরা কিছু করতে পারবো না কিন্তু এইটুকু বলতে পারি আমাদের যে জায়গাটা যে প্রশ্নটা উনি করেছিলেন সেই জায়গাটা খুব স্পষ্ট সেটা হচ্ছে বহুজনের রাজনীতি এবং গণমানুষের রাজনীতি এবং সেটা সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ রাজনীতি আমি একজন মূলত কেউ কেউ হয়তো জানেনও মূলত ফিল্ম মেকার এবং দীর্ঘদিন ধরে কালাম লিখছি বিভিন্ন নামকরা কাগজেই লিখছি কিন্তু তা সত্ত্বেও আমি নিজে যেচে এখানে এসেছিলাম এই কারণেই যে একটা গণতান্ত্রিক পরিসর এখনও আমাদের এই ফ্রন্টটায় আছে এবং ISF কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নয় একটু মাথায় রাখবেন সেটা অনেকগুলো সংগঠনের মধ্যে আমরা একটা মোর্চা তৈরি করেছি ISF একটা মোর্চা বলা যেতে পারে সেই জন্য ধরুন দেখা করার জন্য অনেক মানুষ আসতে পারেন কিন্তু আমরা আমাদের নীতিতে কিন্তু এক থাকবো আমরা সংযুক্ত মোর্চাতে আছি সংযুক্ত মোর্চাতেই থাকবো প্রদীপবাবু একটা কথা বলবেন বলেছিলেন প্রদীপবাবু বলুন আমি আপনাদের একটা বিষয়ে একটু বলতে চাই সেটা হচ্ছে একটা প্রশ্ন এসেছিল যে CAA সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তিনি যদি ক্ষমতায় না আসেন কংগ্রেস এবং বামপন্থীরা এবং IFS তারা যদি ক্ষমতায় আসে তাহলে উনি কিছু করতে পারবেন না আমি একটু পেছনের দিকে সরে যেতে চাই আমি তো রাজ্যসভার সাংসদ আমি কি দৃশ্যটা চোখে দেখেছি CAA আলোচনার সময় নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে নিশ্চয়ই সেই সময়ে যারা রাজ্যসভায় তৃণমূলের সদস্য ছিলেন বা লোকসভায় ছিলেন তারা CAA সম্পর্কে কি ভূমিকা নিয়েছিলেন এবং এই নিয়ে যখন ভোটাভুটির প্রশ্ন আসে তারা কি ভূমিকা নিয়েছিলেন সেটা যদি তারা বাংলার মানুষকে একটু স্মরণ করিয়ে দেন তাহলে খুব ভালো হয় সেদিন কিন্তু তাদের চেহারাটা ভিন্ন রকম ছিল এবং CAA এর ব্যাপারটা ওই জায়গায় যেতেই পারতো না যদি তৃণমূল কংগ্রেস সেদিন রাজ্যসভার ভিতরে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতা করতে আমি সেই প্রসঙ্গে আপনাদের কাছে বলি যে অনাবশ্যক এই CAA নিয়ে নরেন্দ্র মোদী বলুন বা হোম মিনিস্টার অমিত শাহ বলুন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন অহেতু একটা ঝগড়া বাঁধাবার চেষ্টা করছেন ও ঝগড়া লাগাচ্ছে কেন হোম স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আজ থেকে চার বছর আগে আমি ছিলাম যখন আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তখনই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা সার্কুলার ইস্যু করার চেষ্টা করেন তার ড্রাফট আমাদের কাছে আসার পর আমরা সেটা অ্যানালিসিস করি আমরা বলেছিলাম আপনারা যে বলছেন যারা রিলিজিয়াস পারসিকিউশনের জন্য বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে এপারে এসছে তাদের আপনারা সিটিজেনশিপ দেবেন তো আমি তাদের প্রশ্ন করেছিলাম এই প্রসেস কমপ্লিট করতে আপনাদের কতদিন লাগবে তারা আমাদের হোম সেক্রেটারি এবং অন্যান্য সমস্ত পদস্থ অফিসার ছিলেন তাদের বক্তব্য থেকে যেটা উঠে এসেছিল টাইম লাগবে তখন আমরা প্রপোজ করেছিলাম যতদিন না এটা হচ্ছে আপনারা একটা সার্কুলার ফ্রেশ ইস্যু করে বলুন যারা এসছে এপার বাংলায় যারা এসছে
তাদের যদি কোনো প্রপার ডকুমেন্ট নাও থাকে তাহলেও আপনারা তাদের সিটিজেনশিপের যে সুযোগগুলো আছে সেগুলো যেন তারা ব্যবহার করতে পারে এবং ভারত সরকার সেটা করতে বাধ্য হয়েছিলেন। আপনারা সবাই জানেন আপনাদের পুরনো রেকর্ড ঘাটলেই দেখতে পাবে। তা আমি তো বুঝতে পারছি না যে এটা নিয়ে এত লড়াই করার কি কারণ আছে, শুধুমাত্র ভোট চাওয়া ছাড়া সিএ হবে না হতে পারে না, কোনো লজিকই হতে পারে। এটা আপনাদের কাছে বোঝাতে গেলে আরও অনেক সময় লাগবে, কারণ এর ভিতরে এত টেকনিক্যাল ফ্ল আছে যে টেকনিক্যাল ফ্লগুলোকে মিট আপ করা ভারত সরকারের পক্ষে কখনোই সম্ভব নয়। ভারত সরকার একসময় উত্তর দিতে বাধ্য হয়েছিলেন যে আমরা এটা নিয়ে এগোচ্ছি কোর্টে নির্দেশ মতো, যখন প্রশ্ন করা হয়েছিল মাননীয় গৃহমন্ত্রীকে যে আপনি এই বিষয়ে যে সহানুভূতির গল্প আমাদের বলছেন তাহলে আসামের বাঙালিদের আপনারা ওই ক্যাম্পের মধ্যে রাখছেন কেন, ডিটেনশন ক্যাম্পে রাখছেন কেন, সেখানে বৃদ্ধ বৃদ্ধা শিশু তারা যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে। উনি উত্তর দিয়েছিলেন আমি কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু, দ্যাট ইজ দি ডিসিশন অফ দি কোর্ট। তো তাই যদি হয়ে থাকে তাহলে এখানে ভাষণ দেওয়ার দরকারটা কি যে আমি বিদেশিদের, তাই তো একটা বিদেশি বার করতে পারবেন, পশ্চিমবাংলায় একটা বিদেশি বার করতে পারেন? অমিত শাহ বলে দিচ্ছেন বিদেশি আছে, কোথায় বিদেশি আছে একদিন ধরে? আর মুখ্যমন্ত্রী বলছেন আমি করতে দেব না, তো উনি করবেন নাই তো আর কি করতে দেবেন? সুতরাং এটা নিয়ে একটা বিরোধ তৈরি করা হচ্ছে, শুধুমাত্র ভোট বাক্সটা কে বেশি ভরাতে পারবে সেই দিকে লক্ষ্য রেখে। ব্যাস, আর কিছু যদি জানার থাকে বলে না। আর কিছু হলো কি, আর কোনো প্রশ্ন আছে? শুধু একটা কথা বলে দিই, একটা ডবল ইঞ্জিনের গল্প চলছে, ডবল ইঞ্জিন খুব চলছে, ডবল ইঞ্জিন, ডবল ইঞ্জিন করতে আপনারা ভোট দিন এটা বলছে। আচ্ছা, ডবল ইঞ্জিন তো আছে ত্রিপুরাতে, সেখানে 10,000 শিক্ষকের চাকরি গেল, ডবল ইঞ্জিনে 10,000, এক কোপে 10,000 শিক্ষকের চাকরি, ডবল ইঞ্জিনের সরকার আছে আসামে, সেখানে মানুষের অবস্থা কি একেবারে দুধে ভাতে? সেখানে তো অনেক কথা বলছেন না মিস্টার মোদি প্রধানমন্ত্রী, মিস্টার অমিত শাহ গৃহমন্ত্রী যখন আসামে মিটিং করছেন যা বলছেন তার অর্ধেকের কথাও এখানে বলছেন না। ওখানে বক্তব্য তো ভিন্ন রকম, মানে নির্বাচন তো ওখানে বিধানসভা নির্বাচন কেন, তার মানে ধরে ফেলবে ডবল ইঞ্জিনের গল্পটা? একবার ডবল ইঞ্জিনের কথা বলেছে, এখানে ডবল ইঞ্জিন আর বল, মানুষ দুধে ভাতে আছে, আছে দুধে ভাতে ত্রিপুরাতে, আসামে, উত্তরপ্রদেশে, হরিয়ানায়, কত একের পর এক রাজ্য বলা যায় যেখানে ডবল ইঞ্জিন আছে ওদের কথা মতো, কিন্তু মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছে। হ্যাঁ, আসামে আসামে যে দাঁড়িয়ে বলছেন মিস্টার অমিত শাহ গৃহমন্ত্রী এখানে এনআরসি হবে না, আর এখানে বলছেন এ ঘুষপেটি করে হীরা দেগা চহকা মাপি উসকি কাল দেগা, হ্যাঁ না, দেখো খেলা চল রাহা, কবি কাজ আতায় খেলা বাত কা খেলা, ঠিক আছে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ অল।